সুপ্রিয় শিক্ষার্থী, সুপার কম্পিউটার কমিউনিকেশনের পক্ষ থেকে স্বাগতম। এ পর্বে আমরা শিখব অ্যাডোব ইলাস্ট্রেটর প্রোগ্রামে অবজেক্ট লক এবং আনলক করা এবং হাইড এবং আনহাইড করা। দুই পদ্ধতিতে কাজগুলো সহজে সম্পূর্ণ করা যায়। প্রথমত, কিবোর্ডের শর্টকাট ইউজ করে, দ্বিতীয়ত মাউস ব্যবহার করে। প্রথমে আমি কোন অবজেক্টগুলো লক করব সেগুলো আগে মাউস দিয়ে সিলেক্ট করতে হবে। আমি প্রথমে দুটো অবজেক্টকে সিলেক্ট করব, প্রথমটি এবং শেষেরটি নিচের দিকে। এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল টু প্রেস করব। দেখা যাচ্ছে আশেপাশের অবজেক্টগুলো নাড়াচাড়া করা যাচ্ছে, সিলেক্ট করা যাচ্ছে, কিন্তু যেগুলো যে অবজেক্ট দুটো লক করা হয়েছে সেগুলো কিন্তু স্থানান্তর করা যাচ্ছে না। এই জন্য কিবোর্ডের কন্ট্রোল অল্টার টু প্রেস করতে হবে। কন্ট্রোল অল্টার টু প্রেস করতে হবে, দেখা যাচ্ছে আনলকৃত অবজেক্টগুলো আনলক হয়ে আছে। এখন যদি আমি হাইড করতে চাই, সে কীভাবে হাইড করা যাবে? আমি শেষের দিকে দুটো অবজেক্ট সিলেক্ট করব মাউস দিয়ে। প্রথমে উপরে প্রথমে ক্লিক করব, ক্লিক করে ডান দিকে যাব, এরপর নিচের দিকে যাব, এরপর অবজেক্টে ক্লিক করব, এরপর হাইড অপশনে ক্লিক করব, এরপর সিলেকশন অথবা কন্ট্রোল টু প্রেস করলে হবে। দেখা যাচ্ছে যে অবজেক্টগুলো আমি সিলেক্ট করেছি সেগুলো হাইড অবস্থায় রয়েছে। এখন আনহাইড করতে চাইলে অবজেক্ট ক্লিক করে কন্ট্রোল অল্ট বা অল্টার থ্রি চাপতে হবে। কন্ট্রোল অল্টার টু চাপলে সাধারণত কন্ট্রোল থ্রি প্রেস করলে হাইড হবে এবং কন্ট্রোল অল্টার থ্রি চাপলে আনহাইড হবে। এভাবে হাইড এবং আনহাইডে কাজ করা যায়। লক আনলক সেরকম, তবে যারা অভিজ্ঞ তারা কি করে, কিবোর্ডে শর্টকাট ইউজ করে থাকে, কাজ করতে করতে শেখা যায়। এই জন্য যখন যে কাজ করবে সেই কাজের শর্টকাট কি থাকলে ওই শর্টকাট কিগুলো ব্যবহার করতে হবে, নতুবা ভুলে যাওয়ার আশঙ্কা থাকে। ধন্যবাদ সবাইকে।